সকলকে ওয়েলকাম করছি এই টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে জগৎ বিখ্যাত ইরানি মহাকবি হাফিজ এর সংক্ষিপ্ত বাংলা জীবনী আর এই জীবনীটি তৈরি করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন ই কে এম সাব্বির নামের একজন বন্ধু সো ভাবে আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা আপনার জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তির উপর আমাদের নেক্সট ভিডিওটি তৈরি করা হোক তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক এখনকার ভিডিওটি ইরানের বাইরে সবচেয়ে জনপ্রিয় ইরানি কবি রুমি হলেও ইরানের ভিতরে হাফিজের তুল্য জনপ্রিয় আর কোনো কবি নেই দূর পাশ্চাত্য থেকে শুরু করে এই প্রাচ্য পর্যন্ত সবখানে তার প্রভাব প্রকট বাংলায় নজরুল হাফিজ অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ পারস্য ভ্রমণকালে হাফিজের সমাধিতে গিয়ে ভেবেছেন কত শত বৎসর পরে জীবন মৃত্যুর ব্যবধান পেরিয়ে এই কবরের পাশে এমন একজন মুসাফির এসেছে যে মানুষ হাফিজের চিরকালের জানালোক ইউরোপের মহাকবি গ্যাটো হাফিজের প্রেমে পাগল হয়ে নিজেকে হাফিজের যমজ ভাই জ্ঞান করেছেন তার প্রাচ্য পাশ্চাত্য দিওয়ান কাব্য গ্রন্থে লিখেছেন হাফিজ তার কাব্যে সত্য অনপয়ন রূপে প্রকাশ করেছেন এই পাগলামো আমার চেনা হাফিজ অদ্বিতীয় মার্কিন তুর্যবাদের পয়গম্বর রালফ ওয়াল্ডো এমারসন গ্যাটোর দিওয়ান পড়েই হাফিজ সম্পর্কে জেনেছিলেন এবং এক পর্যায়ে হাফিজকে বলেছিলেন কবিদের কবি এ তো গেল কেবল কবিদের কবি ভক্তির কথা সাধারণের ভক্তির নানা রূপ বর্ণনা করে শেষ করা যাবে না হাফিজ সিরাজই একজন ইরানি কবি যাকে বুলবুল ই সিরাজ বলা হয় সিরাজ ইরানের মদিনা তথা পারসের তীর্থভূমি সিরাজেরই মুসল্লা নামক স্থানে বিশ্ববিস্তৃত কবি চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে জন্মগ্রহণ করেন ইরানের এক নিশাপুর ছাড়া আর কোনো নগরই সিরাজের মতো বিশ্ব জোড়া খ্যাতি লাভ করেনি ইরানের প্রায় সমস্ত শ্রেষ্ঠ কবিরই লীলা নিকেতন এই সিরাজ ইরানিরা হাফিজকে আদর করে বুলবুলি সিরাজ বা সিরাজের বুলবুলি বলে করে থাকেন তারা হাফিজকে গায়েব অজ্ঞাতের রহস্যের মর্মসন্ধানী বলে বেশি শ্রদ্ধা করেন হাফিজের কবর আজ ইরানে শুধু জ্ঞানী গুণীজনের শ্রদ্ধার স্থান নয় সর্বসাধারণের কাছে দরগা বা পীরের আস্তানা হাফিজের মৃত্যুর একশত বছরের মধ্যে তার কোনো জীবনই রচিত হয়নি কাজেই তার জীবনের অধিকাংশ ঘটনা আধারের নীল চির আবদ্ধ হয়ে রয়েছে তার জন্ম মৃত্যুর দিন নিয়ে ইরানেও তাই মুনির নানা মত হাফিজের বন্ধু ও তার কবিতা কবিতাসমূহের মালাকর গুল আন্দামের মতে হাফিজের মৃত্যুশাল সাতশত একানব্বই হিজরি বা তেরোশো উননব্বই খ্রিস্টাব্দ কিন্তু তিনিও কবির সঠিক জন্মশাল দিতে পারেননি হাফিজের পিতা বাহাউদ্দিন ইস্পাহান নগরী থেকে ব্যবসার উপলক্ষে সিরাজে এসে বসবাস শুরু করেন তিনি ব্যবসায়ে বেশ সমৃদ্ধিও লাভ করেন কিন্তু মৃত্যুকালে সমস্ত ব্যবসায় এমন গোলমাল জড়িয়ে রেখে যান যে শিশু হাফিজ ও তার জননী ঐশ্বর্যের কোল থেকে একেবারে দারিদ্র্যের করাল গ্রাসে নিপাতিত হন বাধ্য হয়ে তখন হাফিজকে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতে পথে নামতে হয় কোন কোন জীবনী লেখকের মতে দারিদ্রের নিষ্পেষণে হাফিজকে তার জননী অন্য একজন সম্পন্ন বণিকের হাতে সমর্পণ করেন সেখান থেকেই হাফিজ পড়াশোনা করার অবকাশ পান যেভাবেই হোক হাফিজ যে কবি খ্যাতি লাভ করার আগে বিশেষ রূপে জ্ঞান অর্জন করেছিলেন তা তার কবিতা পড়েই বোঝা যায় হাফিজের আসল নাম শামসুদ্দিন মোহাম্মদ হাফিজ তার তখল্লুস অর্থাৎ কবিতার ভনিতায় ব্যবহৃত উপনাম যারা সম্পূর্ণ কোরআন কণ্ঠস্থ করতে পারেন তাদেরকে আরবি ভাষায় হাফিজ বলা হয় তার জীবনী লেখকগণ বলেন হাফিজ তার পাঠ্য অবস্থায় কোরআন মুখস্থ করেছিলেন তার পাঠ্য অবস্থায় কবিতা রচনা করতে আরম্ভ করেন। কিন্তু তা তেমন করতে পারেনি কিছুদিন পর বাবা কুহি নামক সিরাজের উত্তর পর্বতের উপরকার এক দরগায় ইমাম আলী নামক এক দরবেশের সাথে তার সাক্ষাৎ হয় সেদিন বাবা কুহিতে রাতভর ধর্ম উৎসব চলছিল হাফিজও ওই উৎসবে যোগ দিতে গিয়েছিলেন ইমাম আলী হাফিজকে রহস্যময় কোন ঐশী খাবার খেতে দেন এবং বলেন এরপরই হাফিজ কাব্য রহস্যপুরীর সব ঐশ্বর্যের অধিকারী হবেন এই বিবরণে কতটা কল্পনারস মিশে আছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও এটা সত্য যে হাফিজের সমস্ত জীবনী লেখকই এই ঘটনার উল্লেখ করেছেন শুধুমাত্র উল্লেখ নয় তারা এটি বিশ্বাসও করেছেন হাফিজ তার জীবদ্দশায় তার কবিতাসমূহ সংগ্রহ করে যাননি তার বন্ধু গুল আন্দামই সর্বপ্রথম তার মৃত্যুর পর দিওয়ান আকারে হাফিজের সমস্ত কবিতা সংগ্রহ ও সংগ্রথিত করেন কাজেই মনে হয় হাফিজের পঞ্চ শতাধিক যে কবিতা আমরা পেয়েছি তা ছাড়াও আরও অনেক কবিতা হারিয়ে গেছে বা তিনি সংগ্রহ করতে পারেননি হাফিজ ছিলেন উদাসীন সুফি তার নিজের কবিতার প্রতি তার মমতাও তেমন ছিল না তাই কবিতা লিখবার তার বন্ধু পরই কেউ সংগ্রহ না করে রাখলে তা হারিয়ে যেত কিন্তু তার কবিতার অধিকাংশই গজল গান বলে লেখা হওয়া মাত্রই মুখে তা গাওয়া হতো ধর্ম মন্দির থেকে শুরু করে পানশালা পর্যন্ত সবখানেই তার গান আদরের সাথে গাওয়া হতো হাফিজ সম্বন্ধে বিশ্ববিজয়ী বীর তৈমুরকে নিয়ে একটি গল্প প্রচলিত আছে হাফিজের কবিতার এই দুটি চরণ ততদিনে জগৎ বিখ্যাত হয়ে গেছে কবিতার চরণগুলি ছিল প্রাণ যদি মোর দেয় ফিরিয়ে তুর্কি সওয়ার মঞ্চরা প্রিয়ার মোহন চাঁদ কপলের একটি কালো তিলের লাগি বিলিয়ে দেব সমরকান্দ রত্নখচা এ বোখারা সেই সময় তৈমুরের সাম্রাজ্যের রাজধানী ছিল সমরকন্দ হাফিজ তার প্রিয়ার গালের তিলের জন্য তৈমুরের সাম্রাজ্যের রাজধানী বিলিয়ে দিতে চান শুনে তৈমুর ভীষণ ক্রোধান্বিত হয়ে পারস্য জয়ের সময় হাফিজকে ডেকে পাঠান উপায়ন্তর না দেখে হাফিজ তৈমুরকে বলেন যে তিনি ভুল শুনেছেন শেষের চরণের সমরকন্দ ও বোখারার পরিবর্তে দমন কন্দ ও সি মারা হবে আমি তার গালের তিলের বদলে মন চিনি ও তিন মন খেজুর দান করবো কেউ কেউ বলেন হাফিজ এই উত্তর দেননি তিনি নাকি দীর্ঘ করে বলেছিলেন সম্রাট আমি আজকাল হয়ে পড়েছি এই জবাব শুনে তৈমুর এত আনন্দ পান যে শাস্তি দেওয়ার হাফিজকে তিনি বহুমূল্য পারিতোষিক দেন হাফিজের নামে এরকম অনেক গল্প চালু আছে যার বেশিরভাগই বিশ্বাসযোগ্য নয় হাফিজের প্রায় সব কবিতাই শাখ ই নবাদ নামক কোনো ইরানি সুন্দরীর স্তুতি গানে মুখরিত অনেকে বলেন শাখ নবাদ হাফিজের দেন আদরের নাম তার আসল নাম হাফিজ সবসময়ই গোপন করে গেছেন কোন সেই ভাগ্যবতী এই কবির প্রিয়া ছিলেন কোথায় ছিল তার কুটির এ নিয়ে অনেকে অনেক জল্পনা কল্পনা করেছেন রহস্য সন্ধানীদের কাছে এই হরিণ আখি সুন্দরী আজও রহস্যের আড়ালে রয়ে গেছেন হাফিজ যৌবনে হয়তো শাকির উপাসক ছিলেন তবে পরে যে তিনি সুফি সাধক রূপে দেশ ও দশের শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন তা প্রত্যেক ইরানি বিশ্বাস করেন তার মৃত্যু সম্বন্ধে একটি বিষয়কর গল্প প্রচলিত আছে শিবলি নুমানি ব্রাউন সাহেব প্রভৃতি পারস্য সাহিত্যের সকল অভিজ্ঞ সমালোচকই এই ঘটনার উল্লেখ করেছেন হাফিজের মৃত্যুর পর একদল লোক তার জানাজা পড়তে ও কবর দিতে অসম্মতি জানায় হাফিজের ভক্ত দলের সাথে এ নিয়ে বিবাদের সৃষ্টি হলে কয়েকজনের মধ্যস্থতায় উভয় দলের মধ্যে এই শর্তে রফা হয় যে হাফিজের সমস্ত কবিতা একত্রে করে একজন লোক তার যে কোনো স্থান হতে খুলবে সেই পৃষ্ঠার প্রথম দুই চরণ কবিতা পড়ে হাফিজ কি ধর্মের ছিলেন তা নির্ণয় করা হবে আশ্চর্যের বিষয় এই প্রক্রিয়ার মাধ্যমে যে চরণ দুটি পাওয়া গিয়েছিল তা ছিল হাফিজের এই সব হতে গো তুলনাকো চরণ প্রভু যদিও সে মগ্ন পাপে বেহিসে সে যাবে তবু এরপর উভয় দল মিলে মহা সমারোহে হাফিজকে এক দ্রাক্ষাকুঞ্জে সমাহিত করেন সে স্থান আজও হাফিজিয়া নামে প্রসিদ্ধ দেশ বিদেশ হতে লোক এসে আজও কবির কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে হাফিজ পারস্য ছেড়ে কখনো কোথাও যাননি স্বদেশ ও স্বপল্লীর প্রতি তার অনুপরমাণুতে অপূর্ব মমতা সঞ্চিত ছিল বহু কবিতায় তার বসবাসের পল্লী এবং খালের প্রশংসা দেখতে পাওয়া যায় হাফিজ তার নিজের সম্বন্ধেও আশিস তুমি এ গোর হবে ধর্ম স্বাধীন নিখিল প্রেমিক তীর্থভূমি আজ সত্যই হাফিজের কবর নিখিল প্রেমিকের তীর্থভূমি হয়ে উঠেছে এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটি বিষয় মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ারিং এবং সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরো সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে সো নেভার ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড অলসো নেভার ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু মিস আওয়ার next videos